বন্ধুরা, এই মুভির কাহিনী জনি সিন্সের ছোটবেলার কাহিনীর উপর নির্মিত। যদি তুমি জনি সিন্সের ছোটবেলা সম্পর্কে জানতে চাও তবে ভিডিওটি দেখো, নইলে ভিডিওটি এখানেই বন্ধ করে দাও, কারণ আজ একটু বেশি কিছু হয়ে যাবে। মুভির নাম হোয়াট এভরি ফ্রেন্ডস উম্যান ওয়ান্টস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুভি রিভিউর সাথেই থাকো। মুভির শুরুতে আমরা ছোট জনি সিন্সকে দেখতে পাই, যার ছোটবেলায় নাম ছিল রজার। রজার তার সামার ভ্যাকেশনে বাড়ি ফিরে আসে। তাকে আনার জন্য তার মা এক মেডকে পাঠায়, যার নাম ম্যাডাম লাপিতে। লাপিতে ঘোড়ার গাড়ি নিয়ে রজারকে আনতে যায়, আর সে যখন রজারকে নিয়ে বাড়ি ফিরছিল তখন লাপিতার পাপিতা খুবই উতালপাতাল করছিল, আর রজার সেটা সুনজর দিয়ে দেখছিল। লাপিতে এসব দেখছিল আর মনে মনে হাসছিল আর বলছিল, নেনে বেটা দেখে নে, এসব তো তোরই জন্য। এরপর রজার বাড়ি পৌঁছে যায় আর বাড়ির সবাই তাকে স্বাগতম জানায়। আর তখন রজারের মায়ের চোখ রজারের প্যান্টের দিকে যায় আর সে বলে, তোমার প্যান্টে এটা কী লেগে রয়েছে? আসলে ম্যাডাম লাপিতার পাপিতে দেখতে দেখতে রজারের ছোট মিয়া বমি করে দেয়। আর তখন সেখানে থাকা রজারের আন্টি মার্গেরিটা রজারকে ডিফেন্স করে বলে, এসব কিছু না, এ বয়সে এসব টুকটাক হয়েই থাকে, এই বলে সে সেটা সাফ করে দেয়। রজারের একটা ছোট বোন ছিল যার নাম বার্থা। পরের দিনে আমরা দেখি বার্থা রজারকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায়, আর সেখানে রজার ম্যাডাম লাপিতেকে দেখে। রজার আর লাপিতে সেখানে কথা বলতে থাকে। আর ভিউয়ার্স, এখানে আমরা বুঝতে পারি ম্যাডাম লাপিতে কতটা বেশরম মহিলা ছিল। সে রজারকে বলে, তুমি একটু ওয়েট করো, এই বলে সে ওখানেই নিজের স্কার্ট তুলে হিসু করে দেয়। এটা দেখে রজার হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে, আহ কি দেখলাম। এরপর রজার জঙ্গলে একলা ঘুরতে থাকে আর আচানক সেখানে সে একটি মেয়ের হাসি শুনতে পায়। তখন সে দেখে তারই বাসার মেয়ে উর্সুলা কারোর সাথে জঙ্গল কাঁপাচ্ছে। তখন রজার আবারও হ্যাং হয়ে যায় আর ভাবতে থাকে, বাড়ি আসতে গিয়ে এ কোথায় এলাম আমি। মুভির পরের সিনে আমরা দেখি ঘরের সকল মেম্বার একসাথে বসে খাবার খাচ্ছিল, আর তখন আমরা বুঝতে পারি রজারের মা খুবই স্ট্রেট টাইপের মহিলা। সেখানে কাউকে কারোর সাথে অভদ্র আচরণ করতে দেয় না, আর যদি কেউ তার রুলসের বাইরে চলে তবে সে তাকে এর জন্য অবশ্যই পানিশমেন্ট দেবে। তখন রজারের বোন রজারের সাথে রাতে ঘুমানোর জন্য তার মার কাছে পারমিশন চায়। রজারের মা এটা সাফ না করে দেয় আর সবাই যে যার যার মতো নিজের রুমে চলে যায়। তারপর রজার তার রুমের বাইরে টিকটক টিকটক শব্দ শুনতে পায়, আর সে যখন রুমের বাইরে আসে তখন সে দেখে তাদের এক মেট যার নাম হেলেন হাতে ট্রে আর চায়ের কাপ নিয়ে ঘোড়ার মতো ঝুঁকে রয়েছে, আর পেছন থেকে কেউ তার তবলা বাজিয়ে দিচ্ছে। তবলা বাজানো শেষে তবলা বাদক পেছন থেকে তার রুমে চলে যায় আর সেই মেড নর্মাল হয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে রজারের টাইগার জিন্দা হো জাতা হে। এরপর রজারের বোন বার্থা রজারকে বলে, আমাদের সে ফেলেন, সে আমাকে বলেছে আমাদের আন্টি মার্গেরিটা এখনও ভার্জিন রয়েছে। তো রজার বলে, আমাদের আন্টি এখনও বিয়ে কেন করছে না? তখন বার্থা রজারকে বলে, আন্টি পুরুষদের ভয় পায়। রজার তখন বলে, উনি কি মিস্টার ফ্র্যাঙ্কোর সাথে কথা বলেনি? বার্থা তখন বলে, মিস্টার ফ্র্যাঙ্কো তো দূরবীন লাগিয়ে তারা গোনার পেছনে লেগে থাকে। এরপর বার্থা রজারকে একটা নদীর পাড়ে নিয়ে আসে আর সে বলে, বাড়ির যত চাকর বাকর রয়েছে তারা সবাই এখানে এসেই তাদের পার্সোনাল আলাপ করে থাকে। আর তখনই বার্থা ও রজার কিছু মেয়েদের এদিকে আসতে দেখে আর তারা একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। তখন সেই মেয়েরা সেখানে বসে নিজেদের মধ্যে আলাপ সালাপ করতে থাকে। তখন সেখানে কিছু লোক চলে আসে যারা সে বাড়িরই মেয়ের ছিল। তখন তারা মহিলাদের নিজেদের মেশিন দেখিয়ে সুসু করতে থাকে, কিন্তু মহিলারাও কম ছিল না, তারা তাদের স্কার্ট তুলে নিজেদের তরমুজ দেখিয়ে দেয়। আর এসব কিছু রজার ও বার্থা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন সে ভাবে, এরা সবাই কতই না মজা করছে, আমার ভাগে কি কিছুই জুটবে না? তার পরের সিনে দেখানো হয় রজারের বড় বোন অ্যালিসা আর তার ফাদার বাড়িতে আসে। তখন বাড়ির সবাই তাদের স্বাগত জানায়। তখন আমরা দেখি রজারের বড় বোন সবাইকে হাগ করে, কিন্তু সে রজারকে শুধু হ্যালো বলে বাড়ির ভেতরে চলে যায়। আর তখন রজার নিরাশ হয়ে পড়ে আর সে ভাবতে থাকে, সবাই আমাকেই শুধু কেন ইগনোর করে।
এর পরের সিনে দেখা যায় রজার এক কাজের মেয়ের ঝুঁকে থাকা পজিশন দেখে তার ভেতরের মাল মশলা দেখার চেষ্টা করছিল, আর তখনই সেখানে অন্য এক কাজের ছেলে রজারকে এসব করতে দেখে নেয়। আর সে রজারের দিকে খড়কুড়া ছুড়ে মারে, আর বেচারা রজার নিরাশ হয়ে সেখান থেকেও ফিরে আসে। তো এরপর আমরা দেখি রজারের ছোট বোন বার্থা বলে, তোমার এমন নিরাশা আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমাকে এমন এক জায়গার কথা বলতে পারি যেখানে তুমি অনেক মজাদার কথা শুনতে পাবে। তো সে তাকে একটা চার্জে নিয়ে আসে, যেখানে শহরের মহিলারা নিজেদের লুকোনো পাপের কথা স্বীকার করে ক্ষমা চায়। আর বার্থা রজারকে সেখানে রেখে চলে যায়, আর রজার সেখানে থেকে অপেক্ষা করতে থাকে যে সেখানে কোনো লেডিস এসে তার পাপের কথা স্বীকার করবে, আর সে সেটা শুনে মজা নেবে। আর তখন সে দেখে সেখানে তার আন্টি মার্গেরিটা কনফেস করতে আসে। সে সেখানে এসে বলে, গুরুজি আমার দ্বারা এক পাপ হয়ে গেছে। তো গুরুজি বলে, কি পাপ হলো শুনি। তখন মার্গেরিটা বলে, কিছুদিন হলো আমার ভাতিজা হোস্টেল থেকে বাড়ি আসলো, আর আমি তার সাথে খেলাধুলা করার জন্য অনেকবার ইমাজিনেশন করেছি, আর এটাই আমার পাপ। এদিকে রজার তো এসব শুনে ফেলে, আর তার মনে গিটার বাজতে শুরু করে। গিটারের স্পিডে সে এতটাই উতলা হয়ে যায় যে সে সেখান থেকে নিচে পড়ে যায়, আর গুরুজি তাকে ধরে নেয়। এরপর গুরুজি রজারকে বাড়িতে নিয়ে আসে, আর রজার তার মমকে সব কিছু খুলে বলে। আর তোমরা তো জানোই রজারের মা খুবই স্ট্রেট টাইপের মহিলা। তো তখন সে বলে, গুরুজি আপনিই বলুন এই বদের কি সাজা হতে পারে। গুরুজি তখন তাকে 10 বারই মারতে বলে, আর এই মারের দায়িত্ব সে তার আন্টি মার্গেরিটাকেই দেয়। এরপর মার্গেরিটা রজারের তরমুজে 10 বারই মেরে দেয়। আর তখন সেখানে রজারের বড় বোন অ্যালিসার ফিউন্সি চলে আসে, আর সেও রজারকে মার খেতে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু এসব দেখে বাড়ির মেড আর তার বোন বার্থা খুবই দুঃখী হয়ে যায়। এরপর রজার তার রুমে গিয়ে কাঁদতে থাকে। মার খাওয়াতে রজারের কোনো দুঃখ ছিল না, তার দুঃখ তো ছিল শুধু এক জায়গায়, সেভাবে সবাই তো চোর কিন্তু শুধু আমি অপরাধী। এসব ভেবে রজারের দুঃখের কোনো শেষ ছিল না। আর তারপর রজার আবারও সেই টিকটক টিকটক শব্দ শুনতে পায়, আর সে বাইরে এসে দেখে সেই আগের প্লেয়াররাই গেম শুরু করে দিয়েছে। আর এবার মিস্টার ফ্র্যাঙ্কো সেই গেমের মজা দেখতে থাকে। রজার মিস্টার ফ্র্যাঙ্কোকে দেখে ফেলে, আর মিস্টার ফ্র্যাঙ্কো রজারকে দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর তখন সেখানে উর্সেলা চলে আসে, আর রজারকে বলে, ব্যথা বেশি করলে আমি কি তোমার তরমুজে ক্রিম লাগিয়ে দেব। কিন্তু রজার এতে মানা করে দেয়, আর সে উর্সেলাকে জিজ্ঞেস করে এই হেলেনটাকে, যে প্রতিরাতে এখানে কাপ নিয়ে আসে আর কেউ তার গেম বাজিয়ে দেয়। উর্সেলা তখন বলে, এটা একটা সিক্রেট আর এটা প্রতিরাতেই হয়, এটা বলে উর্সেলা সেখান থেকে চলে যায়। তখন রজার ভাবতে থাকে মিস্টার ফ্র্যাঙ্কো তো এসব দেখেছিল, হতে পারে সে এসব জানতে পারে। তাই মিস্টার ফ্র্যাঙ্কোর কাছে রজার চলে যায়, আর গিয়ে সে দেখে মিস্টার ফ্র্যাঙ্কো দূরবীন দিয়ে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। আর সে রজারকে হঠাৎ দেখে চমকে ওঠে, আর সে গিটার বাজাতে বাথরুমে চলে যায়। তো রজার তখন দূরবীনে দেখে যে আসলে মিস্টার ফ্র্যাঙ্কো কি দেখে। তো রজার তখন দেখে সেখানে দুই প্রাণী নিজেদের জড়িয়ে রয়েছে। তখন রজার বুঝতে পারে তো এই হলো মিস্টার ফ্র্যাঙ্কের তারাগোনা। তারপর সে সেখানে একটি অ্যাডাল্ট বই দেখতে পায়, আর সে সেটা লুকিয়ে নিয়ে নেয়। তারপর সে সেখান থেকে চলে আসে। বই দেখতে দেখতে সে তার রুমের দিকে যাচ্ছিল, তখন সে তার বাবা মার রুমে খেলাধুলার শব্দ শুনতে পেয়ে উঁকি মারে। তখন অ্যালিসার হবু হাজবেন্ড রোল্যান্ড তাকে ধরে ফেলে। রজার তখন তাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি এই কথা আমার বাবা মাকে বলবা না, এর বদলে তুমি আমার কাছে যা চাও আমি তাই করব। রোল্যান্ড এই সুযোগে রজারকে দিয়ে তার গাড়ি পরিষ্কার করিয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখি রজার মুরগির ফার্মে ঢুকে লুকিয়ে লুকিয়ে বইটি পড়তে থাকে, আর মনে সুখে গিটার বাজাতে থাকে। আর তখন সেখানে তাদের কাজের লোক চলে আসে, রজার তাকে দেখে সেখানেই লুকিয়ে পড়ে। একটু পরে হেলেনও সেখানে আসে মুরগির খাবার দেওয়ার জন্য, আর এই সুযোগে সে কাজের লোক হেলেনকে জানালার সাথে আটকে দেয়, আর পেছনে গিয়ে হেলেনের তবলা বাজানো শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দেখি রজার এলিসা আর তার হবু হাজব্যান্ডের সাথে কথা বলছিল। তখন রোল্যান্ড রজারকে বলে, আমার জুতোগুলো অনেক নোংরা হয়ে গেছে, তুমি এগুলো পরিষ্কার করে দাও। কিন্তু এতে সে মানা করে দেয়। তখন রোল্যান্ড রেগে গিয়ে রজারের মাকে বলে, এই বদ গতরাতে আপনাদের রুমে উঁকি মারছিল। এটা শুনে রজারের মা খুব খেপে যায়, আর বলে, আমার মেয়েগুলো এত ভালো কিন্তু ছেলেটা না জানি কই থেকে চলে আইছে। তো এরপর রজার তার ব্লু বুক তার বোনের বইয়ের সাথে বদলে রেখে চলে যায়। তার বোন যখন বইটা পড়ে তখন সে তো পুরাই অবাক, কিন্তু সে কাউকে কিছু বলে না, আর সে লুকিয়ে লুকিয়ে বইটা দেখে পড়তে আরম্ভ করে। আর রজার লুকিয়ে থেকে এটা দেখে মজা নিচ্ছিল। তারপর এলিসা ওই বই সবসময় পড়তে থাকে।
এদিকে রজার মেশিন চালানোর জন্য উর্সেলার কাছে যায়। উর্সেলা তখন কিচেনে কাজ করছিল। এই সুযোগে রজার উর্সেলাকে পেছন থেকে ধরে ফেলে আর উর্সেলা নিজেকে ডিফেন্স করার জন্য রজারের মাথায় প্লেট দিয়ে বাড়ি মেরে দেয়। আসলে উর্সেলার মনে হয়েছিল কোনো চাকর হয়তো পেছন থেকে তার তবলা বাজাতে চাচ্ছিল। উর্সেলা রজারকে দেখে সরি বলে নেয়। এরপর তারা সেখানে খেলাধুলা শুরু করতেই নিচ্ছিল, কিন্তু তখন সেখানে একটি মোটামেট চলে আসায় তাদের খেলা শুরু হবার আগেই ধুলা হয়ে যায়। এরপর রজার ভাবতে থাকে কার তবলা বাজানো যায়, আর ঠিক তখনই সেখানে একজন এসে যুদ্ধ বলে চিল্লাতে থাকে। ফ্রান্স আর জার্মানি যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই সব পুরুষদেরকেই যুদ্ধে যেতে হবে, এটা এখানকার নিয়ম। তারা যুদ্ধে যাবার আগে খুবই এনজয় করে। এদিকে রজার মনে মনে খুবই খুশি ছিল, কারণ তার বয়স এখনও 18 হয়নি, তাই তাকে যুদ্ধে যেতে হবে না। তার থেকেও বড় ব্যাপার হলো তার বাড়িতে কোনো পুরুষই থাকবে না, তাই পুরো বাড়িতে সে একাই যুদ্ধ চালাবে। সব পুরুষরা যুদ্ধে যাবার পর রজার মনে মনে প্ল্যান করে প্রথমে সে কার তবলা বাজাবে, তারপর তার উর্সেলার কথা মনে পড়ে, কারণ উর্সেলা তাকে ফুল টু লাইন মারত। তাই রজার উর্সেলার কাছে গিয়ে তাকে আনবক্সিং করে আর তারপর তারা কামকাজ শুরু করে দেয়। রজার তো খুবই খুশি, কারণ সে বগ্নি গড়ে ফেলেছে আর এখন তাকে বাকিদেরকেও হাসিল করতে হবে। এদিকে তাদের আরেকটা কাজের মেয়ে দিঘির পাড়ে বসেছিল, রজার তখন সেখানে যায় আর তাকেও সে তার জালে ফাঁসিয়ে ঠুকে দেয়। পরদিন রজারের বাবা বাড়ি ফিরে আসে, কারণ সে কর্নেল ছিল, তাই তার যখন খুশি বাড়ি আসতে পারত। রাতে রজার তার আন্টির রুমে যায়। আন্টি বলে, তুমি এখানে কি করছো? রজার তখন বলে, আমি জানি তুমি ভার্জিন আর তুমি মনে মনে আমার সাথে খেলাধুলা করতে চাও, তাই তুমি যদি চাও তাহলে আমি তোমার হেল্প করতে পারি। আন্টিও এতে সাই দিয়ে দেয় আর তারপর রজার তার আন্টির সাথেও খেলাধুলা শুরু করে দেয়। এদিকে মধ্যরাতে সে কাজের মেয়ে হেলেন কাপ নিয়ে আসে, কিন্তু আজকেও দরজা খুলে তার তবলা বাজায় না। কি করে বাজাবে, কেউ তো নেই, সবাই তো যুদ্ধে গেছে। তাই সে রজারের রুমে আসে। রজার বলে, তুমি প্রতিদিন এই টাইমেই কেন আসো, এত রাতে কে তোমার চা খায়? কিন্তু রজারও তো জানতো সে আসলে এখানে কাউকে চা খাওয়াতে আসে না। এরপর রজার তাকে দরজার বাইরে টেনে নিয়ে হেলেনের তবলা বাজাতে শুরু করে। রজার ফুল ফ্রেশ মুডে ছিল, কারণ সে একের পর এক আনবক্সিং করেই যাচ্ছিল। এরপর রজারের নজর অ্যালিসার উপরে গিয়ে পড়ে। অ্যালিসা যখন তার ঘোড়ার দেখাশোনা করছিল, রজার তখন সেখানে আসে। অ্যালিসা বলে, তুমি এখানে কি করছো? রজার কোনো কিছু না ভেবে অ্যালিসাকে ধরে ফেলে। অ্যালিসা রজারকে আটকানোর চেষ্টা করলেও এতে কোনো লাভই হয় না, কারণ সে জোর করেই অ্যালিসার তবলা বাজাতে শুরু করে দেয় আর অ্যালিসাও ধীরে ধীরে রজারকে সাই দিয়ে দেয়। রজার এই বাড়িতে রাজ করছিল। এবারে সব মেয়েরা লাইন দিয়ে রজারের কাছে আসতে আরম্ভ করে। এখন তো একসাথে তিন চারজনকেও সে সার্ভিস দিয়ে দেয়। সবাই রজারের সার্ভিসে খুবই খুশি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন অ্যালিসা এসে বলে, আমি প্রেগনেন্ট, আর তখনই তারা দেখে সবাই বাড়ি ফিরে আসছে। আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন রজার মনে মনে ভাবে, এবার তো অন্য কিছু একটা জোগাড় করতে হবে। এদিকে উর্সেলা এসে বলে, আমিও প্রেগনেন্ট। কিছুক্ষণ পর আন্টি এসে বলে, সেও প্রেগনেন্ট। রজারের মাথায় চাপ পড়ে যায়, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রজার তার আন্টিকে বলে, তুমি মিস্টার ফ্র্যাঙ্কোকে বিয়ে করে নাও, সে তোমাকে খুবই লাইক করে। রজার মিস্টার ফ্র্যাঙ্কের সাথে তার আন্টির লাইন করিয়ে দেয়। যাই হোক, একজন গেল। তারপর সে উর্সেলাকে সাথে নিয়ে অ্যালিসের রুমে এসে তার বিছানায় লাল রং লাগিয়ে দেয় আর বলে, যেভাবেই হোক আজ তোমার হবু হাজব্যান্ডের সাথে তুমি খেলাধুলা করো। আর অ্যালিসাও তাই করে। এদিকে বাকি ছিল উর্সেলা। উর্সেলা বলে, আমি সিঙ্গেল মম হতে চাই, তাই তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু সে রজারকে মনে মনে লাইক করত। এদিকে রজারের স্কুল ওপেন হয়ে গেছে আর তাই তাকে এবার হোস্টেলে ফিরে যেতে হবে, আর সে এবার হলিডেতে খুবই এনজয় করেছে। এরপর রজা সবাইকে গুড বাই বলে সে বাড়ি থেকে চলে যায়। আর এই মুভিটি এখানেই দ্য এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি রিভিউ। ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।